গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি স্মিতা, স্মিতার ঘোষণার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে। চকলেটের তরফ থেকেও সবাইকে সানডে, হ্যাপি সানডে। ঠিক আছে, চলো। এই যে আমরা বেরোচ্ছি, ছেলেকে তবলার ক্লাসে নিয়ে যাব। আর দেখো চকলেট কি করছে, আমাদেরকে একদম ছাড়ছে না। এখন ও এইরকমই করে। আমরা যদি কোথাও বেরোতে যাই তাহলে ও এইরকমভাবে বায়না করে। দেখো অবস্থা, প্রথম তো লাগানোই যাচ্ছিল না গেটটা, তারপর কোনো রকম লাগালো, তারপরে এই কান্নাকাটি করছে। এই যে অবস্থা দেখ। চলে আসলাম বন্ধুরা, তবলার ক্লাস শেষ, এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে করব ইলিশ মাছের শুটকি। তার জন্য লাগবে ইলিশ মাছের শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচা টমেটো, সবকিছু আমি রেডি করে নিয়েছি। করব সর্ষের তেলে, এখানে আছে হলুদ আর শুকনা লঙ্কা, জলে গুলে রেখেছি। তো আমি পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন। আমার আস্ত রসুন মুখে পড়লে খুব ভালো লাগে, আমরা সবাই ভালোবাসি, তাই আমি রসুনটা আস্তে দিয়ে দিলাম। এবার জলে গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তার মধ্যে এবার অল্প একটু জল দিয়ে দেবো, তা না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে আবার ভালো করে কষাবো, যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। এবার আমি টুকরো টুকরো করে কেটে রাখা শুটকি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম নুন। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা টমেটো। যদি কেউ এটা ট্রাই না করে থাকো অবশ্যই একদিন ট্রাই করো। যে কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়েচেড়ে কষিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি, ঢাকনা খুলে একটু পরে পরে নাড়বো, আবার ঢাকা দেবো। নিচ থেকে নাড়তে হবে যেন পুরো না লাগে। এই তো টমেটো গলতে শুরু করেছে, আবারও ভালো করে নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো। এইটা আবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে নিলাম, খুলে ভালো করে নাড়বো। দেখো তেল ছেড়ে এসেছে, এবার ফ্লেমটা বাড়িয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। খুব টেস্ট হয়েছিল, একদিন অবশ্যই তোমরা ট্রাই করো যদি খাও। আমাদের তো খুবই পছন্দের জিনিস। গুড ইভিনিং বন্ধুরা, আলুটা কিরকম জানি লাগছে। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, শুটকির তো দুপুরের খাওয়াটা তো জমে গেল। শুটকির যে চাটনিটা করেছিলাম অসাধারণ হয়েছে, তো তোমরা যারা খাও তারা বুঝবে এটার টেস্ট, আর যারা খাও না মিস করলে। সরস্বতী পূজার পরে আর কোনো ব্লগ করিনি আমি সেই রকমভাবে, আসলে মন মেজাজটা বেশি ভালো ছিল না, কারণ ফ্রিজটা আমার নষ্ট হয়ে গিয়েছিলো, আর সেটা নষ্ট হয়েছিল আমার ভুলের জন্যই। তো এখন ঠিক হয়েছে, কালকে এসে ঠিক করে দিয়ে গেছে দাদা। যদিও আমার ফ্রিজটা অনেক পুরনো, আমার শাশুড়ির আমলের, প্রায় 30 বছর হয়ে গেছে। একটা জিনিস দেখবে, যখন ভালো থাকে তখন গায়ে লাগে না, আর যখন নষ্ট হয়ে যায় তখন তার কদর বোঝা যায়। যেমন আমার গ্রাইন্ডারটা নষ্ট হলো, এখন বুঝতে হারে হারে টের পাচ্ছি, এটারও বয়স 30 বছর হবে। ফ্রিজটা আর গ্রাইন্ডারটা নাকি একসঙ্গেই কিনেছিলেন আমার শ্বশুরমশাই, আর ফ্রিজটা এখন এই অবস্থা নড়বড়ে হয়ে আছে। যাই হোক, যতদিন চলে, আর নষ্ট হয়েছিল আমি তো ভেবেছিলাম আর ঠিকই হবে না, না দেখি ঠিক হয়েছে, এখন তো চলছে। তো আজকে মুডটা একটু ভালো, ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি। সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে গেছে, সকালে উঠে ছেলেকে নিয়ে গেলাম তবলার স্যারের বাড়িতে। আসলাম, এসে কালকের ভাত ছিল, তো এটা গরম করে ডিম পোচ আর ডাল সেদ্ধ করে ওদের তিনজনকে খাবার দিয়ে দিয়েছি। তিনজন মানে দুই ছেলে আর চকলেট, তিন ছেলে। তো ওদেরকে খাওয়ার টাওয়ার দিয়ে আর আমরা রুটি খেয়ে নিয়েছি। তারপর আবার 10টা থেকে আবার অনলাইন এক্সাম, ছোটো জনের এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো ওর সঙ্গে বসতে হয়েছে, প্রায় 1টা বেজে গেছে। তারপরে আমি রান্না টান্না করলাম, রান্না টান্না করে স্নান টান করে খেয়ে এই বসলাম। এখন বাজে 3:30, 4:45 বেজে গেছে। ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলি,
কে কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে এইভাবে থেকো। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ না, আমরা তো এক ফ্যামিলি না? তো এইভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো। আজকে আসি।